নমস্কার, আয়ুষ্মান্স কাতার চ্যানেলে আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আছি দীপ্তি রায় আপনাদের সাথে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে কাতারের সব থেকে ভিআইপি হোটেল, মোট কথা লাক্সারি হোটেল, কাতার শেরাটন হোটেল, যেটা কর্নিশ স্ট্রিটের পাশে। তো আজকে আমরা আসছি সামার ভেকেশন সেলিব্রেট করার জন্য, কারণ প্রতি ইয়ারে সামার ভেকেশনে বাচ্চারা দেশে যায়, ওরা খুব হ্যাপি থাকে, স্কুল অফ থাকে এখানে। সেই জন্য আমাদের বাচ্চাদের নিয়ে, যেহেতু আমরা এবার দেশে যেতে পারছি না, যার কারণে বাচ্চাদেরকে একটু খুশি করার জন্যই চলে আসছি একদিনের জন্য কাতার হোটেল শেরাটনে। তো এখন ফার্স্টে আমরা এন্ট্রি করছি ভিতরে, দেড়শমিন ভিতরে ঢুকছি এখন। তো ফার্স্টে এখানে কার পার্কিং করে আসতে হয়, আমরা আজকে নিজস্ব কার নিয়ে আসিনি, ওভার দিয়ে আসছি, কারণ এখানে কার পার্কিং করতে গেলে কিছুটা অ্যামাউন্ট পে করতে হয়। তো আমরা যেহেতু অনেক লং টাইম থাকবো, যার কারণে আমরা ওভারে চলে আসছি, এসে এখানকার যা রুলস রেগুলেশনগুলো ছিল সব কিছু ফিল আপ করে দেন, এখান থেকে পার্স এভরিথিং চেক করে দেন ভিতরে ঢুকতে দেয়। তো সব কিছু ক্লিয়ার করে আমরা এখন ভিতরে প্রবেশ করছি। আর দেখুন, ঢুকেই তো মন একদম খুশিতে ভরে উঠতেছে, কারণ এত সুন্দর স্পেস, এত সুন্দর জায়গাটা। আশা করি পুরোটা ব্লগ জুড়ে থাকলে আপনারা সব কিছু দেখতে পাবেন, আমি অল্প অল্প করে সব মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা ফার্স্টে চলে যাচ্ছি হচ্ছে রুমে, সব প্যাকপত্র রেখে আমরা যাব হচ্ছে সুইমিং পুলে। প্লাস এখানে যে ইনসাইড অ্যান্ড আউটসাইড, বোথ অফ দ্য সাইড আমি আপনাদের সাথে শেয়ার করব, ভিতরের স্পেসটুকু দেন বাইরের স্পেসটুকু। আর এই ফুলগুলো কিন্তু খুবই জীবন্ত, মানে আর্টিফিশিয়াল না, একদম রিয়েল ফুল। সব কিছু রেখে এখন আমরা বাহির সাইডটা চলে আসছি। এক পাশে হচ্ছে সমুদ্র, আরেক পাশে সুইমিং পুল, আরেক পাশে বাচ্চাদের প্লেগ্রাউন্ড, এভরিথিং। তো সুইমিং পুলে ভিজা কাপড়, মানে সুইমিং পুলের নামলে তো ভিজা কাপড় থাকবে, সেই সময় এই কাপড় নিয়ে কিন্তু হোটেলে প্রবেশ করা যাবে না, কারণ এখানে সুইমিং পুলের পাশে ড্রেস চেঞ্জ করার স্পেস আছে। সেই জন্য আমরা লাগেজ নিয়ে এই পাশে চলে আসছি, যাতে করে আমাদের ড্রেসগুলো চেঞ্জ করে আমরা আবার হোটেলে প্রবেশ করতে পারি। আর এই দেখুন সুইমিং পুল, এত সুন্দর লাগছে, উপরে বিশাল আকাশ, নিচে এত সুন্দর জল, যদিও আর্টিফিশিয়াল এই জলটা, তারপরও খুবই সুন্দর। তো আমরা আসার সাথে সাথে এখানকার যে হোটেল কর্তৃপক্ষ রয়েছে, ওদের যে এমপ্লয়ার, ওরা এসে আমাদেরকে টাওয়াল দেন, জল, আর হালকা কুকিজ টাইপের খাবার দিয়ে গেছে, নাগেটস আর কি। বাচ্চাদের আছে যেহেতু, তারা অফার করেছিল কি লাগবে, চাইলে পিজা, জুস, নাগেটস, এভরিথিং অফার করলে ওরা এখানে দেয়। তো আমরা ভাবলাম যে আমরা যেহেতু এসেছি, শুরুতে বাচ্চাদের জন্য হালকা নাগেটস অর্ডার করে নেই, না আমি পুরোটা আগে ঘুরে দেখি তারপর পুলে নামবো অথবা বিচে নামবো। তো যেই বাবা সেই কাজ, সাথে রয়েছে উজ্জ্বল আর আমার বৌদি ভাই, ভাই অ্যান্ড আমরা সবাই। তো স্পেসটা একটু খোলামেলা স্পেস, যার জন্য যে যেদিকে পারতেছে ঘুরে ফিরে যার যার মতো এনজয় করতেছে। তো আমি চলে আসছি এই পাশে, আর এই পাশটাতে এসে তো বিশ্বাস করবেন, মন একদমই উৎফুল্লিত হয়ে উঠেছে। বিকজ অফ দ্যাট এখানে সবাই এত খোলা মনের, কারো মনের মধ্যে, আমাদের দেশের মধ্যে এত কে কী ভাবলো, কী ড্রেস পরলাম, এ ধরনের চিন্তাভাবনা নেই। এখানে সবাই ফ্রিডমভাবে চলাফেরা করে, যার জন্য সবাই সবার মতো করে এনজয় করছে। অ্যান্ড ড্রেস আপ ইজ নাথিং ম্যাটার দেয়ার, অ্যান্ড আমরা যেহেতু এশিয়ান কান্ট্রি অ্যান্ড বাঙালি, সো আমরা একটু আমাদের মতো করে কনজারভেটিভ কাপড় চোপড় পরেই পুলে নামবো। দেখতেই পাচ্ছেন আমার গেট আপটা, তো আমি একদম এই গেট আপই এসছি, আমি যেহেতু জলে নামবো দেন বিচে নামবো, দ্যাটস ওয়াই আমি আর ড্রেস চেঞ্জ করিনি। আর এই স্পেসটাতে বসে ব্রেকফাস্টও করা যায়, আপনি চাইলে বিকালে নাস্তাও খেতে পারবেন, স্ন্যাক্স সকালে এসে ব্রেকফাস্টও করতে পারবেন, অর্ডার করলে হোটেল কর্তৃপক্ষরে আপনাকে সব খাবার সার্ভ করবে। আর দেখুন বিশাল এরিয়া, স্নিগ্ধই ঘাসে খালি পায়ে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে, ফিল হচ্ছে একদম দেশের মাটিতে হাঁটতেছি। আর এই পাশে রয়েছে রেস্টুরেন্ট, এখানে যারা হোটেল করতে, মানে হোটেলে উঠেছে, তারা কিন্তু পুরো এরিয়াটাতে ফ্রিডমভাবে স্নান করতে পারতেছে, ঘোরাফেরা করতে পারতেছে, গল্প করতে পারতেছে। হোটেলের ভিতরেও রেস্টুরেন্ট রয়েছে এবং বাহিরেও, এই যে মানে ইনসাইড অ্যান্ড আউটসাইড বলা চলে। তো এখানেও ইচ্ছে করলে বসে, এখানেও তারা কফি দেন, আইসক্রিম, যে কোনো খাবার খেতে পারে। আর আমি তো জল পাগল, জলের কাছে এসেছি, জল না দরলে কী হয়, এত এক্সাইটেড লাগছে বিশ্বাস করবেন। আর এই বিশাল সমুদ্রের পাশে দাঁড়িয়ে থেকে মনে হয় যেন পৃথিবীটা কত সুন্দর, না না দেখলে বিশ্বাসই হতো না। সো আয়ুষও খুব খুশি, আর আমাদের
বিশেষ করে সবসময় রুমে থাকতে থাকতে যখন যে কেউই এরকম একটা সুন্দর মনোরম পরিবেশে আসে, মনটা কিন্তু ভরে ওঠে। অ্যান্ড এখানে এত ভালো লাগে, রাতের বেলা অনেক সুন্দর লাইটিং করা হয়, আর এই যে স্পেসগুলো আছে এখানে বসে গল্প গুজব করা যায়, সব রকমের সিস্টেম ওরা করে দিয়েছে। যারা হোটেলে উঠবেন তারা কিন্তু এখানে সব সার্ভিসগুলো পাবেন একদম অনায়াসে বলা চলে। অ্যান্ড যারা দিনের বেলা বিচে নামবেন বা রাতে নামবেন এখানে শুয়ে বসে এনজয় করতে পারবেন। এটা হচ্ছে এক সাইড ডান পাশ, আর একটা বাম পাশে রয়েছে হচ্ছে সুইমিং পুল। তো এখানে সুইমিং পুলের অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে, আমাদের ঘোরাফেরা মানে শেষ অনেকটাই দেখেছি, যদিও আজকে আমরা বিচে নামবো না, আমরা সুইমিং পুলে নামবো বাচ্চাদেরকে নিয়ে। তো চলুন এখন সুইমিং পুলে যাই। আর এই তো আয়ুষ অলমোস্ট নেমে গিয়েছে, এসে দেখি, তো এখন আমরাও নামবো। এখানে কিন্তু দুইটা সুইমিং পুল রয়েছে, বাচ্চাদের জন্য একটা সুইমিং পুল এবং রয়েছে বড়দের জন্য। তো আমরা আজকে বাচ্চাদের সুইমিং পুলে বাচ্চাদেরকে নামাচ্ছি না, কারণ হচ্ছে ওরা এত ভালো সাঁতার পায় না, যদি ব্যথা পায়, যার জন্য আমরা যেটাতে নেমেছি ওদেরকেও সেটাতেই নামিয়েছি। ওর বাবা একটু হালকা সাঁতার শেখানোর চেষ্টা করতেছে আর কি। অ্যান্ড আয়ুষ উষ্ণীর এটাই ফার্স্ট সুইমিং পুলে নামা, তো বাচ্চারা একটু খুশি দেখুন, খুব খুশি ওরা। অ্যান্ড এখানে কিন্তু জলটা হচ্ছে নর্মাল জল, এখানে হালকা উষ্ণ গরম জলেরও ব্যবস্থা রয়েছে, তো চাইলে ওই সুইমিং পুলেও নামানো যায়। তো আমার মনে হচ্ছিলো যে উষ্ণীর শরীরটা অনেক ঠান্ডা হয়ে গিয়েছে, সে তো খুব খুশি দেখতেই পাচ্ছেন। আর আয়ুষ খুব ভয় পাচ্ছিল কারণ সাঁতার কাটতে পারতেছে না। তো দুনো বাচ্চাকে ট্রাই করতেছি সাঁতার শেখানোর, এখান থেকে উঠে দেন ওদেরকে, একটু হালকা উষ্ণ কুসুম জলে নিয়ে যাব, যাতে করে শরীর কিন্তু অলমোস্ট আমার মনে হচ্ছে ওদের আইস হয়ে গিয়েছে। ওরা বলতেছে যে না আরও খেলবে, কিন্তু আমি ওদেরকে নিয়ে এখন আবার উষ্ণ গরম জল যে সুইমিং পুল এখানে নিয়ে আসছি, কারণ এটার পাশে কিন্তু বিচ, তো আপনি চাইলে বিচের থেকে উঠে এসে এই জলটাতে আবার ফ্রেশ হতে পারবেন। আর ভিতরে তো বাথরুম রয়েছে, ওয়াশরুম, ভিতরে কিন্তু আপনি চাইলে শাওয়ারও করতে পারবেন, সব সিস্টেমই রয়েছে। তো আমি ওদেরকে একটু উষ্ণ গরম জলে এনে নামিয়েছি, সব কিছুরই একটু অভিজ্ঞতা হওয়া দরকার আছে বাচ্চাদের। তো যাই হোক, আমাদের ফ্রেশ হওয়া শেষ, ওয়েদারটা অনেক সুন্দর, দেন আমি রেডি হয়ে নিয়েছি। এখন চলুন আপনাদেরকে ভিতরের স্পেসগুলো দেখাই, রেস্টুরেন্ট দেন ভিতরে আরও যা যা রয়েছে সব কিছু একটু দেখাবো, কারণ আমরা এই ইনসাইডটার থেকে আউটসাইডটাতে বেশি উপভোগ করেছি, বাচ্চারাও স্ন্যাক্স খেয়ে নিয়েছে এখানে। আর এই দেখুন সুইমিং পুল এখন একেবারে খালি, কারণ সবাই এখন ভিতরে চলে গিয়েছে, অলমোস্ট এখন রাতের 9টা বেজে গিয়েছে, যার কারণে আউটসাইড একদমই এখন ফাঁকা। তো চলুন এখন আমরা ইনসাইড চলে যাই, ইনসাইডে গিয়ে এই লাক্সারি হোটেলের আরও যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, সুন্দর সুন্দর মনোরম পরিবেশ রয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর এই দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর বিশাল স্পেস জুড়ে ডেকোরেশন করা আছে। টোটাল এই ফ্লোরটা যে কত তালা আমি নিজেও জানি না, বিশাল ফ্লোর। হোটেল শেরাটন কাতারের মধ্যে সব থেকে বড় VIP লাক্সারি হোটেল, আর এগুলো রয়েছে খাবারের স্টল, এখানে ইন্টারন্যাশনাল ফুড রয়েছে। আর এই ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আর্টিফিশিয়াল না, একদম জীবন্ত ফুল আর কি। এত সুন্দর স্মেল দিচ্ছে, এত সুন্দর, মানে গন্ধই যেন মোহমোহ করছে পুরো রুমটা, সেন্ট কো হার মানাবে। তো ফুলগুলো দেখে আমি একটু আপনাদের জন্য ক্যাপচার করে নিলাম, আপনারাও দেখুন। আর চলুন, পেটে তো প্রচুর খিদে লেগে গিয়েছে, এখানে খাবার খাবো। তবে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে কিন্তু খাবারের ই নাই, এখানে রেস্টুরেন্টের জন্য একটা স্পেস রয়েছে। তো আমরা এখন রেস্টুরেন্টে চলে আসছি, এখানে ফার্স্টেই এই জুসটা দেয়, এটা একটা জল আর কি, লেমন জুসের মতো, এটা খেয়ে নিতে হচ্ছে। দেন আমি যেহেতু বাচ্চারা, এখন গরমের সিজন, বাচ্চারা বলতেছে বার্গার খাবে, দেন ফালুদা খাবে, এগুলো অর্ডার করে নিলাম, আর ফ্রেঞ্চ ফ্রাই, কারণ আমরা এখানে অর্ডার করেছি হান্ডি বিরিয়ানি, এটা হচ্ছে ইন্ডিয়ান হায়দ্রাবাদি বিরিয়ানি। তো ওইটা আস্তে আস্তে টাইম লাগবে, যেহেতু খিদে লেগেছে বাচ্চারা একটু হালকা এই খাবার খেয়ে নিচ্ছে। দেন চলে আসছে আমাদের বিরিয়ানি, এখন বিরিয়ানি খেয়ে নিয়ে দেন কিন্তু হোটেলের আরও সুন্দর সুন্দর স্পেস আছে, সেগুলো শেয়ার করব। সে অবধি প্রতিদিন আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন। আর ভাইয়া নিয়েছে চিকেন তান্দুরি, ভাইয়ার খুব পছন্দ। অ্যান্ড সবাই মিলে বসে আমরা এখন ডিনারটা সেরে নিচ্ছি, আমরা এশিয়ান, সো আমরা যদি একটু ভারী খাবার না খাই কেমন লাগে না, অবশ্যই এখানে এত ভারী খাবার সবাই খায় না। তো এখন খাওয়া দাওয়া শেষ, অলমোস্ট এখন আমরা চলে যাব, যেতে যেতে আপনাদেরকে আরও যা যা সৌন্দর্যগুলো রয়েছে সবটা শেয়ার করব। তো এখন আমরা লিফটে উঠে গিয়েছি।
আর নিচে নামতেছিলাম যত ততই যেন মনোরম দৃশ্য দেখে আরও ব্যাকুলিত হচ্ছি। আর সেটা এখানে কিন্তু আরও যে সুযোগ সুবিধাগুলো রয়েছে আপনাদেরকে আমি বলবো বলেছিলাম, সেগুলো হচ্ছে যে এখানে মসজিদ রয়েছে, যারা হোটেলে আসবেন থাকবেন তারা সব সুবিধা পাবেন। মসজিদ রয়েছে, ইন্টারন্যাশনাল ফুডের ব্যবস্থা রয়েছে, রয়েছে স্পার রুম, আর রয়েছে কাতারের সবচেয়ে স্পেশাল মিউজিয়াম, হেরিটেজ মিউজিয়াম আর কি। ওদের কালচারাল যত ঐতিহ্য রয়েছে সব এখানে ওরা প্রত্যেকটা প্ল্যাটফর্মে তুলে ধরেছে অল্প অল্প করে। আর এত সুন্দর ডেকোরেশন করা, এত সুন্দর, মানে খুবই ভালো লেগেছে। এটা এগুলো কিন্তু লিফট অ্যান্ড অনেক ফ্লোর, এটা কত তালা আমি সঠিক জানি না, তার যার কারণে আমি তালাটা আপনাদেরকে বলছি না। মিনিমাম 20-25 তালার বেশি হবে, আমি অ্যাকুরেট জানি না, দেখে বলতে পারছি না। তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির মাঝে কাতারের সুন্দর হোটেলটা শেয়ার করে দেবেন। যারা নাকি নতুন কাতারে আসতে চান এবং কোথায় উঠবেন চিন্তা ভাবনা করবেন, তারা কিন্তু অনায়াসে আসতে পারেন কাতারের লাক্সারি হোটেল বা VIP এই হোটেলটিতে, হোটেল শেরাটনে। আর যারা কাতারে রয়েছেন তারা যদি মনে করেন যে একটু একদিন দুদিনের জন্য কোথাও বেড়িয়ে আসি, মনটা ফ্রেশ করে আসি, যারা নাকি আমার মতো দেশে যেতে পারছেন না, তারা কিন্তু অনায়াসে এসে এখানে একটা নাইট স্পেন্ড করে যেতে পারেন, অনেক ভালো লাগবে, কথা দিচ্ছি। কারণ আমাদের অনেক ভালো লেগেছে, এক গেমে এত দূর হয়েছে অ্যান্ড বাচ্চারাও খুব রিফ্রেশ হয়েছে। আর সব থেকে বড়ো হচ্ছে যে সব কিছুতে বাচ্চাদেরকে নিয়ে ওয়েদার, পরিবেশ দেন, কালচারটা শেখানো আমি মনে করি একটা ফ্যামিলির অনেক বড়ো রেসপন্সিবিলিটি, অ্যান্ড আমরাও সেটাই ট্রাই করেছি। আর আজকে অনেক বেশি কথা বলে ফেলেছি, তো চলুন আজকের মতো এখানে রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড দেখা হবে আগামী আরেকটি পদে ব্লগে।